আজকে প্রায় 10 থেকে 12 দিন যাবত যে গরম, তীব্র তাপদাহ, এই গরমে মানুষ অতিষ্ঠ। এই গরমকে কেন্দ্র করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষকে পানি খাওয়াচ্ছে, বিভিন্ন জায়গায় শরবত, স্যালাইন বিতরণ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের মুসলিম জননেতা ব্যারিস্টার নাজমুল হুদার আদর্শ যিনি লালন করেন এবং তৃণমূল মানুষের পাশে যিনি আজীবন খেটে গিয়েছেন এবং রিক্সা ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন মানুষের যিনি নেতা, খেটে খাওয়া মানুষের নেতা, যিনি তাদের দুঃখ দুর্দশা বুঝেন, সেই নেতা মুসলিম জননেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তার নির্দেশনায় আজকে আমরা এখানে রিক্সাওয়ালা অসহায় দুস্থ মানুষের মাঝে শরবত বিতরণ অনুষ্ঠানে এসেছি। এই এই উদ্বোধন করে দীর্ঘ এক সপ্তাহ আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং তৈমুর আলম খন্দকার আজীবন তৃণমূল মানুষের কথা চিন্তা করেছেন এবং সামনেও তিনি তৃণমূল মানুষের পাশেই থাকবেন। আর আমরা এই কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো, এক সপ্তাহ অব্যাহত রাখবো। আমরা এই আজীবন যতদিন বেঁচে থাকি এই দুস্থ গরিব মানুষের মাঝে সবসময় এইসব ত্রাণ প্লাস হইল প্রচণ্ড গরম পড়লে শরবত বিভিন্ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। দেন দেন দেন।